অসম প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষা চমুকৈ ADRE 2024 পরীক্ষা বিশ্বনাথ জিলাতো তিনিটা পর্যায়ত অনুষ্ঠিত হয়। আজি প্রথম পর্যায়ের পরীক্ষাত বিশ্বনাথত 26,940 গৰাকী পরীক্ষার্থী পরীক্ষাত অবতীর্ণ হয়। তার ভিতর 14,619 গৰাকী পুরুষ আর 12,321 গৰাকী মহিলা। আনহাতে 150 গৰাকী দিব্যাঙ্গ পরীক্ষার্থীও পরীক্ষাত অবতীর্ণ হয়। বিশ্বনাথের 26টা পরীক্ষা কেন্দ্রের ভিতর 19টা মহিলা পরীক্ষা কেন্দ্র। এই পরীক্ষা কেন্দ্র সমূহ অবতীর্ণ হওয়া মুঠ পরীক্ষার্থীর ভিতর 3,637 গৰাকী জিলাখনের বাহিরের পৰা অহা পরীক্ষার্থী। এই পরীক্ষা যাতে স্বচ্ছ নিকা আর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল। পরীক্ষার সঙ্গে জড়িত সরকার সংস্থাসমূহ আর পরীক্ষাত নিয়োজিত যিকোনো সরকারের বিষয়া কর্মচারী ব্যতিক্রম ধরনের অন্য লোকের উপস্থিতিত বাধা আরোপ করাও পরিলক্ষিত হয়। বিশ্বনাথৰ পৰা সুৰঞ্জন গগৈ, ৰিপৰ্ট অসম টুডে।